না স্যার। স্যার অ্যাটেন্ডেন্স কি এখন দিতে হবে? তোমার অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, তুমি আইডি নাম ঠিক করে রাখতে লিও না। জি স্যার। এটা পড়াইছিলাম না স্যার। আসলে, মেথডটা হচ্ছে কিউমিন থেকে ফেনল প্রিপারেশন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ কিউমিন। কিউমিন জিনিসটা কি? কিউমিন জিনিসটা হচ্ছে এই যে, এই জিনিসটা এটা হলো কিউমিন, ঠিক আছে? এখন প্রশ্ন আসে যে আমরা কিউমিন কোথা থেকে পাবো। আমাদের অর্গানিক কম্পাউন্ডের সোর্স কি? অর্গানিক কম্পাউন্ডের সোর্স হচ্ছে পেট্রোলিয়াম, রাইট? জি স্যার। বাট পেট্রোলিয়ামে সরাসরি কিন্তু কিউমিন থাকে না, তাহলে আমাকে যেটা করতে হবে কিউমিন আগে বানায় নিতে হবে, রাইট? কি বলছে আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কিউমিন বানাবো আমি কোথ থেকে বানাবো? আমি ফার্স্ট অফ অল বেনজিন নিব। বেনজিনের সাথে আমি এমন কিছু একটা দিব যেন আলটিমেটলি এটাতে এটা উৎপন্ন হয়, রাইট? এখন দেখো বেনজিনের সাথে কোন জিনিসটা আছে, যে এই জিনিসটা আছে না বেনজিনের সাথে এক্সট্রা? জি স্যার। এই জিনিসটা যদি এক্সট্রা আছে তার মানে কি, আমার আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, ধরো গ্রিন কালার দিলাম, এই যে বন্ড হয়েছে এখানে একটা, এই বন্ডটা আসলে কি এই কার্বনের সাথে বেনজিনের একটা বন্ড আছে, রাইট? তাহলে অবশ্যই যে বেনজিনের প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, আমি যদি এই কার্বনটার কথাই বলি তাহলে এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে এখান থেকে। এখন দেখো যে কার্বনটা বাইরের যে একটা অ্যালকাইল গ্রুপ আছে, যে এটা তো একটা অ্যালকাইল গ্রুপ যেটা আমি গোল্লা দিছিলাম শুরু, তো সেই অ্যালকাইল গ্রুপের যে মাঝখানের কার্বনটা, এই কার্বনটা যদি এদিকে একটা বন্ড করে থাকে, তাহলে আমাকে এমন একটা কিছু যোগ করতে হবে বেনজিনের সাথে যেন এই কার্বনটার অন্য একটা বন্ড ছিল সেটা ভেঙে এই নতুন করে বন্ডটা হয়েছে, ব্যাপারটা ধরতে পারছেন? মানে আমি লিখি, লিখতে আপনারা ধরতে পারবেন, দেখেন। কি বোঝা যায়? এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড ব্যবহার করার উদ্দেশ্য কি? আমার এখানে কি আছে, এটার নাম কি? প্রোপিন, রাইট? দিস ইজ প্রোপিন। তো এখন এই যে প্রোপিন আছে এখানে, আমাকে যেটা করতে হবে, এই ফসফরিক অ্যাসিড তো অ্যাসিড, সেটা প্রোটন দান করবে, তাহলে এই যে প্রোপিনের সাথে একটা প্রোটন আসলো। এখন আমাকে বলেন যে এই প্রোটনটা যখন প্রোপিনের সংযুক্ত হবে, সে কোন জায়গায় বা কার কিভাবে সংযুক্ত হবে, এটা কোন সূত্র মেনে চলে, বা কোন সূত্র মেনে চলে কিনা, বা সামথিং 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 এরকম কিছু। মার্কোনিকোভের নীতি। আচ্ছা, একজন বলছে স্যার মার্কোনিকোভের নীতি। তো মার্কোনিকোভের নীতি জিনিসটা কি? যেখানে কার্বন সংখ্যা বেশি আর কি, মানে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে যুক্ত হবে, দ্বিবন্ধনের কার্বন হাইড্রোজেনের সংখ্যা যেখানে বেশি। আর আর কিছু মার্কোনিকোভের নীতি হচ্ছে তো কখন কাজ করে, যখন হচ্ছে পারক্সাইডের অনুপস্থিতি থাকে। পারক্সাইডের উপস্থিতি থাকলে আবার সেটা হয়ে যাবে অ্যান্টি মার্কোনিকো। এখন এই যে একটা হাইড্রোজেন আছে, এটা একটা প্রোটন। এখন আমার এখানে যে কার্বন কার্বন ডাবল বন্ড বিশিষ্ট যৌগটা আছে, যৌগটা যদি আমি মাঝখানে একটা লাইন টানি, ডাবল বন্ডের রেসপেক্টিভ একটা লাইন টানি, তাহলে লাইনের দুই পাশে কিন্তু কার্বন সংখ্যা সমান না, বাম পাশে দুইটা, ডান পাশে একটা কার্বন। তো এরকম যখন অপ্রতিসম অ্যালকিনের মধ্যে কোনো একটা বিকারক সংযুক্ত হতে আসে, ওই বিকারকের ধনাত্মক অংশ, মানে এখানে যে ধনাত্মক অংশ হলো প্রোটন, এই প্রোটনটা যে কার্বনে হাইড্রোজেন বেশি তার কাছে যাবে। কোথায় যাবে? যে কার্বনে হাইড্রোজেন বেশি তার কাছে যাবে। তাহলে এখন এই সিএইচ এবং সিএইচ টুর মধ্যে কার কাছে হাইড্রোজেন বেশি? সিএইচ টুর কাছে। তার মানে এখানে যে একটা সিগমা বন্ড আছে আর একটা পাই বন্ড আছে, এই পাই বন্ডের ইলেকট্রনটা আসলে সিএইচ টু এর কার্বনটা এই পাই বন্ডের ইলেকট্রন দুইটাকে নিয়ে নিবে, নিয়ে এই দুটো ইলেকট্রন এই প্রোটনের সাথে দিয়ে দিবে, দিলে আলটিমেটলি যেটা হবে সিএইচ থ্রি সিএইচ রইল সিএইচ। এখানে কি ডাবল বন্ড থাকবে না সিঙ্গেল বন্ড হয়ে যাবে?
সিঙ্গেল বন্ড H2 ছিল, তার সাথে সে হাইড্রোজেনের সাথে বন্ড করার কারণে সেটা 2 হয়ে যাবে CH3। বাট এই যে বন্ড ছিল, একটা বন্ডে দুটো ইলেকট্রন ছিল, ধরেন দুটো ইলেকট্রন মধ্যে একটা ডট একটা ক্রস, কথার কথা ডটটা দিছে এই কার্বন আর ক্রসটা দিছে এই কার্বন। তো এখন আমার CH2 কার্বনটা কি করছে, দুটো ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাহলে CH এর কার্বনটা কি প্লাস হয়ে গেল না? তার মানে এখানে যে কার্বনটা একটা ইলেকট্রোফাইল হিসেবে তৈরি হলো, তাই না? একটা ইলেকট্রোফাইল না, ইলেকট্রোফাইল কারা, যাদের ইলেকট্রনের প্রতি ফিলিয়া থাকবে বা অ্যাট্রাকশন থাকবে, রাইট? তাহলে এখানে যদি তো ইলেকট্রনের প্রতি ফিলিয়া বা অ্যাট্রাকশন থাকবেই। এন্ড তোমরা কি প্রিন্সিপাল ইলেকট্রিক প্রতিক্রিয়া পড়ছো? হ্যাঁ পড়ো নাই, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থন বিক্রিয়া কিভাবে ঘটে। ধরো বেনজিনে একটা, বেনজিনের সাথে যদি একটা ইলেকট্রোফাইল আসে, তাহলে যে ঘটনাটা ঘটে, বেনজিনের যে কোনো একটা কার্বন, এই কার্বন হোক বা এই কার্বন হোক বা যেটাই হোক না কেন, প্রতিটা কার্বন যে কোনো একটা কার্বন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়, এরকম একটা স্ট্রাকচারে চলে যায় বেনজিন ইলেকট্রোফাইল। আর যেই যে এই কার্বনের যে ইলেকট্রোফাইলটা বসছে, সে এখানকার হাইড্রোজেনটাকে প্রোটন আকারে রিপ্লেস করে দিয়ে এখান থেকে, দেখো একটু মনে পড়ে কিনা। তাহলে এখন আমাকে বলো যে আমাদের যে এই যে রিয়েকশনটা ছিল, রিয়েকশনের মধ্যে CH3CH এই কার্বনটা প্লাস হয়ে গেল না? তাহলে এখন যদি আমি একটা কাজ করি, বেনজিনের সাথে যদি এই জিনিসটাকে রিয়েকশন করাই, তাহলে আলটিমেটলি এখান থেকে কি হবে বলতো? এই প্রোটনটা প্রতিস্থাপন হবে, আর এই যে যে কার্বনটা প্লাস ছিল তার সাথে বেনজিনের কার্বনের একটা বন্ড হয়ে যাবে না? জি স্যার। এই যে এটার সাথে মিলাও, যদি বন্ড হয় তাহলে আলটিমেটলি কি পাবা? CH3 CH CH3, আর এটা প্রোটন উৎপন্ন হবে। তাহলে বলবে স্যার প্রোটনটা যাবে কই? আসলে ফসফরিক এসিড যে প্রোটনটা দিছিল, বিক্রিয়া ঘটার পরে সেই প্রোটনটা আবার আগের জায়গায় ফেরত যাবে, তার মানে ফসফরিক এসিড যা ছিল তাই রয়ে যাবে, রাইট? কথা কি ধরতে পারতেছো আমার? জি স্যার। তাহলে এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমরা কিউমিন পাইলাম, ফাইন, কিউমিন পাইলাম। সো আমার বানাতে হবে কিউমিন থেকে ফেনল, তার মানে কিউমিন হচ্ছে CH3CH CH3, দিস ইজ কিউমিন। আচ্ছা ফেনল বানাবো, এখন ফেনলে তো আছে তোমার হলো যে অক্সিজেন, মানে হাইড্রোক্সিল গ্রুপ আর একটা অ্যারোমেটিক রিং, তাহলে আমার এই ফেনলে তো অক্সিজেন আছে, বাট আমার কিউমিনে কোনো অক্সিজেন আছে নাকি নাই? কিউমিনে তো অক্সিজেন নাই, বাট আমার তো যেতে হবে ফেনলে, আমার অক্সিজেন, রাইট? তাহলে আমি অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করব 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যাটালিস্টের উপস্থিতিতে, প্রবাগ্র উপস্থিতিতে। আচ্ছা যখন এই এরকম রিয়েকশনটা করাবো, তখন আলটিমেট প্রোডাক্টটা কি আসবে? আলটিমেট প্রোডাক্ট আসবে এরকম একটা প্রোডাক্ট, তো এই যোগটা একটা কার্বক্সিলিক অ্যাসিড না? জি স্যার। ওকে, আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবা। দিন দিন তোমাদের পার্টিসিপেন্ট কমে যাচ্ছে কেন, ঘটনা কি? অনেকের নেটের সমস্যা, নেটের সমস্যা তো সেটা তো বুঝতে পারতেছি, তাই বলে কি এতজনের নেটের সমস্যা? আগে ক্লাস করতে 130 জন, 35 জন, এখন 90 জন। আমার কিছু নাই, কারেন্ট চলে গেছে, ওয়াইফাই অফ, এখন সবার এমবি দিয়ে অন করছে। সেটা ঠিক আছে, এখন ধরো সবার তো একসাথে কারেন্ট যায় না, আমি জাস্ট জানতে চাচ্ছি যে আসলে সবারই কি একই প্রবলেম কিনা, বা ডিফারেন্ট প্রশ্ন কিনা, বা অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত,
দ্যাট ইউজার হচ্ছে ক্লাসে জয়েন করতে পারছে না, কোনটা আসলে? সবগুলাই না যে কোনো এক্সট্রা নির্দিষ্ট স্যারের? শুধু দুই তিনজন স্যার নয় তারিখ লাস্ট ডেট দিছে, ম্যাক্সিমাম দুই তারিখ। তোমার তো হার্ড কপি পাঠাই দিবা, এখন হার্ড কপি পাঠাই দিলে তো সফট কপিটা তো দিতেই হবে, তাই না? ওটা কপি রাখলে তো সুবিধা তোমার, তোমার নিজের কাছে হার্ড কপি সফট কপিটা থাকলো, তুমি চাইলে এটা দিয়ে পরে পরবর্তীতে পড়াশোনা করতে পারবা, সুবিধা হলো না, নোটের মতো হয়ে গেল। যাই হোক, তো এখন দেখো যে আমি তো এটাকে বানাইলাম, এটা কার্বক্সিলিক অ্যাসিড বলছো তোমরা। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ দেখতে কিরকম? এরকম না, এরকম না, কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপটা আর একটু সুন্দর করে রাখি তোমাদের সুবিধার্থে। ধরো কার্বন অক্সিজেন ডাবল বন্ড আর এখানে একটা হাইড্রোক্সিল, তো এটা তো হলো কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, রাইট? তো আমার কিউমিন অক্সিডেজ করে যেটা পেলাম সেখানে কি এরকম কিছু আছে? না স্যার। তাহলে এটা তো কার্বক্সিলিক অ্যাসিড না, যে কার্বক্সিলিক অ্যাসিড না হলে কি হবে বলেন স্যার? এটা কি আপনারা চেনেন, এটার নাম কি? আমি যারা জিজ্ঞেস করবো সে উত্তর দিবা। এই নাইমুর রহমান 255, এটার নাম কি বলতো? নাইমুর রহমান 255, তানভীর জামান 167, ইয়েস স্যার, বলের নাম কি যে লিখছি বাম পাশে? এটা তুমি নাম বললা, এটা ফরমালডিহাইড, এটা স্যার ফরমালডিহাইড। তাহলে এটা কি ফরমালডিহাইড? এটা কি স্যার এইচ? ও আচ্ছা আচ্ছা, নিচেরটা কি, নিচেরটা কি বলো? সরি স্যার, সরি কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে শিখবা, একদিনে কি সব শিখবা নাকি? নিচেরটা হলো ফর্মালডিহাইড, রাইট? তাহলে এটা নিচেরটা ফর্মালডিহাইড, তাহলে বলো স্যার হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড, তার মানে যখন অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকে, দুই দিকে দুটো ডিফারেন্ট বন্ড থাকে, তখন সেটা আমরা পারক্সাইড বলি, এই ধরনের বন্ডকে বলে পারক্সাইড বন্ড, ঠিক আছে? এখন আমার এই যে এই জায়গায় স্ট্রাকচারটা আপনি কি কি দেখতে পাচ্ছেন আসলে? এটা পারক্সাইড বন্ড দেখতে পাচ্ছেন না? কথা কানা কেন? জি স্যার। ওকে, যদি আমরা এখানে একটা পারক্সাইড বন্ড দেখতে পাই তাহলে এই যৌগটার নাম কি হবে বলেন? যেমন এটার নাম হাইড্রোজেন পারক্সাইড, ঠিক আছে? দুই পাশে দুটো হাইড্রোজেন, নাম তার হাইড্রোজেন পারক্সাইড। এখন এটার এক পাশে হাইড্রোজেন আরেক পাশে কি, কিউমিন না কিউমিন পারক্সাইড? যদি দুই পাশে দুটো কিউমিন হতো তাহলে কিউমিন পারক্সাইড বলতে পারতাম, বা দুই পাশে দুটো হাইড্রোজেন হলে হাইড্রোজেন পারক্সাইড বলতে পারতাম, বাট এক পাশে কিউমিন আরেক পাশে হাইড্রোজেন, তাহলে তো দুইটার কোনটা স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না, তাহলে কি বলতে হবে স্যার? কিউমিন হাইড্রো পারক্সাইড। দারুণ না নামকরণটা? সবাই কি বুঝছেন কেন নাম কিউমিন হাইড্রোপারক্সাইড হয়েছে? হ্যালো, জি স্যার বুঝছি স্যার। তাহলে এখন আপনারা আমাকে প্রশ্নটা কেন করলেন না স্যার, হাইড্রো কিউমিন পারক্সাইড কেন হলো না?
আচ্ছা তো এখন আবার তো বানাইতে হবে ফেনল তাই না তো ফেনল বানাইতে গেলে যেটা করতে হবে এটাকে যদি আমি হচ্ছে প্রোটন দিয়ে হাইড্রোলাইসিস করি বেসিক্যালি বা কন্ডেনসেশন করি কন্ডেনসেশন করলে আলটিমেটলি এখান থেকে তুমি ফেনল পাবা তার সাথে অ্যাসিটোন পাবা ওকে তাহলে ফেনল উৎপাদনটা বুঝছো কি হইছে আসলে ঘটনাটা আমি একটু দেখাই তোমাদেরকে যখন অ্যাসিডিক মিডিয়াতে রিঅ্যাকশন করছে তখন এই জায়গাটা সেপারেট হয়ে গেছে এখান থেকে তাহলে এইদিকে একটা কার্বনের হাত খালি হলো এই বন্ডটা যখন ভেঙে গেছে পারঅক্সাইড বন্ড তখন এই অক্সিজেনের একটা হাত খালি তাহলে কার্বন অক্সিজেন হাত মিলাইছে তার মানে দেখেন CH3 কার্বন অক্সিজেনের সাথে একটা বন্ড ছিল এখন নতুন করে আরেকটা হয়েছে হয়ে কার্বন অক্সিজেনের সাথে ডাবল বন্ডে আলাদা হয়ে গেছে তাহলে এই যে বেনজিন বলে থেকে যে কার্বনটা চলে গেল যেখানে আমি দাগ দিচ্ছি এই কার্বনের একটা হাত খালি হয়েছে তাহলে এই হাইড্রোক্সিলটা এসে এই হাত খালি বেনজিনে বসে পড়লো সবাই কি বুঝছেন আবার বলো স্যার একটু গেলে ভালো হইতো একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলো 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 স্যার এটা কি বিজারণ বিক্রিয়া না তুমি প্রমাণ করো বিজারণ বিক্রিয়া কিভাবে বেনজিনের সাথে আমি অন্য কোন যৌগ অ্যাড করলাম কি কিউমিন ফেনল উৎপাদন করতে পারি যেমন স্যার অ্যালকোহল যেমন 2 ডিগ্রি অ্যালকোহল আছে এগুলো 2 ডিগ্রি অ্যালকোহল অ্যাড করে কি স্যার আমি কিউমিন ফেনলটা পেতে পারি স্যার আগে কিউমিন পাবা তারপরে কিউমিন থেকে ফেনল পাবা তার মানে তোমার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমি কি 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে বেনজিনের বিক্রিয়া করে পাইতে পারি কিনা কি বলে কিউমিন পাইতে পারি কিনা দেন আমি ফেনল তো যাব পরে এটাই তো তোমার প্রশ্ন জি স্যার তুমি চিন্তা করো যে অ্যালকোহল কি বেনজিনের সাথে রিঅ্যাকশন করবে গত বছর একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা ছিল এরকম আপনারা হয়তো এই ধরনের বিক্রিয়া পড়ে আসছেন যেটা আমি আপনাদেরকে দেখাইনি এটা দেখানোর জন্য আমি আসলে বললাম যে কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাবো দেখেন আপনাদের মনে পড়ে কিনা বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিথাইল বেনজিন বা টোলুইন প্লাস HCl এটা কি মনে পড়ে সবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া জি স্যার মনে পড়ে ওকে স্যার তাহলে আমার তো দরকার কিউমিন তাই না আমার দরকার এই জিনিসটা রাইট তাহলে এখন আমি কি এমন যোগ করব বেনজিনের সাথে যেটা থেকে এই জিনিসটা আসবে স্যার দেখেন এখানে আপনি যে কার্বনটা নিছিলেন সেই কার্বনের সাথে ক্লোরিন ছিল ক্লোরিনটা চলে যাওয়াতে কার্বনটা প্লাস হচ্ছে তাই এখানে আপনি ইলেকট্রোফাইল হিসেবে বসে দিয়েছেন তার মানে আলটিমেটলি যে ঘটনাটা ঘটে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করছে কইরে বানাইছে হচ্ছে আপনার CH3+ এই CH3+টাকে আপনি E+ হিসেবে চিন্তা করেন তাইলেই তো আপনি বুঝতে পারতেছেন যে E এর জায়গায় CH3 বসছে রাইট জি স্যার
তো এই জায়গায় আপনি চাচ্ছেন এই যে এই জিনিসটা CH3 CH CH3 প্লাস কোন কার্বনটা CH কার্বনটা প্লাস না যেমন এখানে মিথাইলের এই কার্বনটা প্লাস হয়েছিল তাই এইটাই গিয়ে কার্বন বেনজিনের সাথে যুক্ত হয়েছে রাইট তাহলে এখন আমি যদি একটা কাজ করতাম এরকম একটা যৌগ নিতাম কথার কথা তাহলে কি বুঝতে পারতেছো যে আমি যদি CH3 CH Cl plus CS sorry এটা যদি নিতাম তার সাথে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করাতাম তাহলে আলটিমেটলি এখান থেকে কি উৎপন্ন হতো CH3 CH CH2 CH3 প্লাস বুঝতে পারছেন এখানে আমি আরেকটা জিনিস লিখি না আসলে সেটা লিখলে আরেকটু ক্লিয়ার হবে AlCl4 মাইনাস এখানে একটা জিনিস যোগ হবে মনে পড়ে সবার আসলে একটু একটু হ্যালো হ্যালো জি স্যার এটা করা যাবে কিনা এইভাবে ইজ ইট পসিবল আমি তো দেখতে পাচ্ছি রিঅ্যাকশন করে যে না হ্যাঁ এটা সম্ভব সম্ভব না এটা এক্ষেত্রে একটা এনার্জি যে ব্যাপারটা থাকে ওইটা কি সেটার হিসাব পরে আমি বলছি যে এটা একটা পসিবল ওয়ে কিনা জি স্যার এটা পসিবল ওয়ে এটা একটা পসিবল ওয়ে আমি চাইলে এভাবেও কি মানাতে পারবো আমাকে যে প্রশ্নটা করছিল ওই ছেলেটার নাম আমি ভুলে গেলাম কে যেন বললো যে স্যার অন্য কোনো ভাবে করা যাবে কিনা কি যেন তোমার নাম সোহেল স্যার সোহেল তো সোহেল তুমি তোমার অ্যানসার পাইছো জি স্যার বাট আমার কথা হচ্ছে যে আমি এটা কেন ইউজ করি না আমরা কেন এই প্রসেসটাতে যাই এটাতে কেন যাই আমরা কেন আমি আগের প্রসেসটা ইউজ করি ডিরেক্টলি অ্যালকিন মানে প্রোপিনের সাথে বিক্রিয়া করে প্রোটনকে মানে অ্যাসিডকে আমি কেন এই রকম ভাবে নিজস্ব ভাবে মেজারমেন্ট করে কেন আসছি না আমার কথা কি বুঝতে পারছো আমার কথা হচ্ছে যে আমি এই মেথডটা কেন অ্যাপ্লাই করছি না আমি কেন এই মেথডটাতে আসতেছি আমি বুঝতে পারছি কথা ব্যাপার হচ্ছে তুমি যদি ডিরেক্টলি এই প্রসেসে করো তুমি প্রোপিনের সাথে বিক্রিয়া করাই তুমি কিউমিন পেয়ে যাচ্ছ আর যদি তুমি প্রোপিনের সাথে বিক্রিয়া না করো তাহলে তোমার কি দরকার তোমার হচ্ছে যে এই জিনিসটা দরকার এই যে CH3 CHCl CH3 এই জিনিসটা দরকার বেনজিনের সাথে বিক্রিয়া করে কিউমিন বানাইতে বাট এই জিনিসটা না ডিরেক্টলি পেট্রোলিয়ামের ডেরিভেটিভ হিসেবে পাওয়া যায় না আমরা বলছিলাম না যে আমাদের সোর্স হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামে বেনজিন পাওয়া যায় প্রোপিন পাওয়া যায় বাট পেট্রোলিয়াম থেকে না এই যে প্রোপাইল ক্লোরাইড পাওয়া যায় না আইসোপ্রোপাইল ক্লোরাইড পাওয়া যায় না তাহলে আইসোপ্রোপাইল ক্লোরাইড কোথা থেকে পাওয়া যায় আপনি যদি এই CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে যদি হাইড্রোজেন ক্লোরাইড যোগ করেন তাহলে মার্কোনিকোভের নীতি অ্যাপ্লাই করলে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট হিসেবে পাবেন এই জিনিসটা দেখেন চিন্তা করে মার্কোনিকোভের নীতি অনুযায়ী মার্কোনিকোভ কি বলছে যে ধনাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন বেশি তার কাছে যাবে হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেনটা ধনাত্মক ক্লোরিনটা ঋণাত্মক তাহলে এখন এই জায়গায় ডাবল বন্ড আছে এই দুইটা কার্বনের মাঝখানে এই কার্বন আছে একটা হাইড্রোজেন আর এই কার্বন আছে দুইটা হাইড্রোজেন তাহলে বলো তো হাইড্রোজেন কার কাছে যাবে যার কাছে বেশি ইলেকট্রন মানে যার কাছে বেশি হাইড্রোজেন তার কাছে যাবে তাহলে এই হাইড্রোজেনটা এর কাছে গেল CH3 সিঙ্গেল বন্ড হয়ে গেল আর এই ক্লোরিন এই কার্বনের বন্ড হলো তার মানে আমি যদি মিথাইল ক্লোরাইড যে এটা দিয়ে যদি বানাইতে চাই কিউমিন তাহলে আগে আমাকে কি করতে হবে ওই অ্যালকিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া করে তারপরে এটাতে আসতে হবে তো কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমি ডিরেক্টলি অ্যালকিনের সাথে একটা অ্যাসিড দিয়েই আমি কিউমিন পাওয়া যায় তাহলে আমার তো শুধু শুধু অ্যালকিনের সাথে HCl দিয়ে এখানে এসে এখান থেকে আবার কিউমিন পাওয়ার দরকার নাই একটা স্টেপ বাড়ানোর কোনো প্রয়োজন আছে
না স্যার এই হলো ওকে সো আমরা কিউমিন প্রসেসে কি করে ফেনল বানাইতে সেটা দেখলাম তো ফেনলের একটা কোশ্চেন আসে মাঝে মাঝে আচ্ছা আমি যে কোশ্চেনটা করছিলাম গত সেমিস্টারে সিটিতে ওই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে কোশ্চেনটা ছিল এরকম যে একটা কম্পাউন্ড হচ্ছে এ তার মলিকুলার ওয়েট 78 হচ্ছে তার মলিকুলার ওয়েট এমডব্লিউ ঠিক আছে 6 কার্বন সিক্স কার্বন বেসড অ্যারোমেটিক কম্পাউন্ড তাহলে বলেন তো এই অ্যারোমেটিক কম্পাউন্ডটা কি এই তানভীর জামান তুমি বলো তো অ্যারোমেটিক কম্পাউন্ডটা কি ছয় কার্বন বিশিষ্ট অ্যারোমেটিক কম্পাউন্ড মলিকুলার অ্যাটম বলো তো যৌগটা কি স্যার আপনার কথা একটু কেটে কেটে আসছে স্যার আমি বলছি যে স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না 78 হচ্ছে মলিকুলার ওয়েট কার্বন সংখ্যা 6 অ্যারোমেটিক কম্পাউন্ড তাহলে ওই যৌগটার নাম কি এ কে বলতে পারবা ইব্রাহিম 157 বলো বেনজিন কি সোহেল বলছে ঠিক আছে বাট আমি ইব্রাহিমকে জিজ্ঞেস করছিলাম ইব্রাহিম আছে নাকি নাই ওকে ইব্রাহিম মনে নাই যাই হোক সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রশ্নটা ছিল এরকম এখন এই এটাকে আমরা যেটা করছি এর সাথে আমি ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করাইছি ইন প্রেজেন্স অফ প্রোপিন দেন বি পাইছি বি কে অক্সিডাইজ করে সি পাইছি সি কে প্রোটন দিয়ে বিক্রিয়া করে ডি পাইছি ঠিক আছে হ্যাঁ দেন বলছি এই ডি এর সাথে জিঙ্কের বিক্রিয়ায় এ পাওয়া যায় ওকে এখন আমার প্রশ্নটা ছিল যে বি সি ডি এদের স্ট্রাকচার আঁকতে বলছিলাম সবাই কি প্রশ্ন বুঝতে পারছেন অনেকে মনে পারেন নাই আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি পরীক্ষা এখন বলতাম যে আপনাদেরকে যে আপনি একটা কাজ করেন কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুত করেন ধুমধাম করে ফেলতেন নাকি এখন এ যদি হয় বেনজিন তাহলে ফসফরিক অ্যাসিডের প্রোপিনের সাথে বিক্রিয়ায় বেনজিনের সাথে বিক্রিয়ায় কিউমিন উৎপন্ন হয় না জি স্যার তাহলে আমার বি হচ্ছে এটা কি বুঝতে পারছেন এবার দেখেন আপনি বি কে অক্সিডাইজ করছেন তাই না তাহলে এটা বি বি কে অক্সিডাইজ করে পাচ্ছেন সি তাহলে সি এর স্ট্রাকচার হবে এটার সি কে প্রোটন দিয়ে কন্ডেনসেশন করে পেছেন কি ডি
ক্লিয়ার আমার কথা? শোনা যাইতেছে নাকি? কিছু হ্যালো এতক্ষণ শুনতে পাইলাম না স্যার, আবার একটু বলেন। বলছি বি কে যদি আমি অক্সিডাইজ করি তাহলে পাই সি, তাহলে বি তো এটা, এটা অক্সিডাইজ করলে কি পাবো? কিউবেন হাইড্রোপারক্সাইড। আর এটাকে প্রোটন দিয়ে বিক্রিয়া করলে পাবো ফেনল। তো আমি তো প্রশ্ন করছি আপনাকে এই জিনিসগুলাই, এ তো বেনজিন আপনি এখান থেকে বাইর করছেন, এ প্রোডাক্ট বেনজিন ছিল না? হ্যাঁ বেনজিন ছিল। তাহলে বি কি বলেন? কিউমিন। সি কি তাহলে? কিউমিন হাইড্রোপারক্সাইড। ডি তাহলে ফেনল। তাহলে আপনার পরীক্ষায় বি সি আর ডি স্ট্রাকচার রাখতে বলছিল, এটাই আমি প্রশ্ন করছি পরীক্ষা। খুব কঠিন প্রশ্ন করছে। সো নাইস, এরকম কারেন্ট চলে যাবে ক্লাসের মাঝখানে, এটা রেগুলার নিয়ম হয়ে গেছে পুরো। দিব্যাপ কারেন্ট চলে যাবে।